আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি নিরাপদে আছি আশা করি আপনারাও সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন কে কেমন আছেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আর আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন ভিডিও শেয়ার করব। মূলত নতুন বাসায় আসার পরে কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে আমি আমার ড্রেসিং টেবিলটি এখনও অর্গানাইজ করতে পারিনি সো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম ফর দিস কাইন্ড অফ ক্লিনিং অর অর্গানাইজিং ভিডিও কারণ এই কাজটা তো আমার করতেই হতো বেটার আমি আমার উইকেন্ডে করার চেয়ে এখন যেহেতু লকডাউন এখন যেহেতু বাসায় অনেকটা সময় পাচ্ছি সো এই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা ভেবেই আমি আমার ক্লিনিং অ্যান্ড অর্গানাইজিং এই কাজগুলো করছি যেন আবার সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমি ফুললি আমার কাজে কনসেন্ট্রেট করতে পারি আর এই লকডাউনের সময়টায় আপনাদের সাথে অনেক বেশি এঙ্গেজ থাকার জন্যই এই কাজগুলো করা আর নর্মালিও আমার নিজেকে ব্যস্ত রাখার জন্য বা যেন বোর ফিল না হয় খারাপ না লাগে বা সারাক্ষণ এই জিনিসটা নিয়ে চিন্তা করে মানসিকভাবে যেন আমি ডিপ্রেসড না হই সেই জন্যই মূলত এই কাজগুলো আমি করার চেষ্টা করছি আই গেস আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও মোটিভেটেড হবেন তো অনেক তো হলো গল্প চলুন আমি ভিডিওটা শুরু করি আর ভিডিও করতে করতে আপনাদের সাথে কথা বলি তবে হ্যাঁ আর জিনিস বলছি সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে ড্রেসিং টেবিল অর্গানাইজিং ভিডিও যেটা ছিল সেটা আমি এই ভিডিওর স্ক্রিন আই বাটন অথবা ডিসক্রিপশনে হচ্ছে গিয়ে লিংক দিয়ে দিব আপনারা ওখান থেকেও চেক আউট করতে পারেন আর এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক বেশি স্পেশাল অনেক বেশি প্রেশিয়াস সো প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার এই পুরোটা ভিডিও দেখার পরে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে বা একটু হলেও এটা ইউজফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনাদের এক একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা অনেক বড় মাধ্যম আর সবাইকে একটা অনুরোধ করব ভিডিও যদি আপনাদের ভালো লাগে পুরোটা ভিডিও দেখবেন কারণ ভিডিওতে র্যাঙ্কিং এর বিষয়ে এঙ্গেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো প্লিজ ভিডিও টেনে টেনে বা হচ্ছে স্কিপ করে যাবেন না যদি ভালো লাগে ইউজফুল মনে হয় পুরোটা ভিডিও দেখে সাথেই থাকবেন তাহলে চলুন এখন স্টার্ট করি আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশনটা তো ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের পূর্বে একটা জিনিস মেক শিওর করতে হবে এখানে আপাতত যেই জিনিসগুলো আমি রেখেছি সেগুলো সব সরিয়ে ফেলতে হবে যে কোনো কিছু ক্লিনিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে পুরোটা জায়গা আগে খালি করতে হবে আপনি যদি সম্পূর্ণ জায়গাটাকে প্রথমে খালি করে তারপর ক্লিন করে দেন অর্গানাইজ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনার অর্গানাইজেশনটা অনেক দ্রুত হবে সময় বেঁচে যাবে পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি প্রপারলি প্রত্যেকটা স্পেসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন সো আমি সেভাবে করেই করার চেষ্টা করব তো শুরুতেই হচ্ছে গিয়ে আমি আজকে ক্লিনিং এর জন্য কি কি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে নেই এখানে আমি অ্যাজ এ প্লাইউডটা ক্লিন করার জন্য আমি হচ্ছে গিয়ে রকের এই উড ক্লিনার যেটা আছে এটা ব্যবহার করছি এটা অ্যাভেলেবেল সব জায়গাতে বিশেষ করে গ্রোসারি শপ অথবা কি বলবো গ্রোসারি শপ বলতে আমি ঠিক সুপার শপ গুলোকে বোঝাচ্ছি ওখানে পাবেন পাশাপাশি হচ্ছে হার্ডওয়্যার এর শপ বা যেখানে রং বা আদার্স জিনিসগুলো বিক্রি হয় যে দোকানগুলোতে ওই দোকানগুলোতে আপনারা পাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা জাস্ট আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর আরেকটা জিনিস আমি ব্যবহার করব এখানে গ্লাস ক্লিনিং এর জন্য হচ্ছে গিয়ে আমি কেলিসের গ্লাস এবং সারফেস ক্লিনার যেটা আছে এটা ব্যবহার করব এটা হচ্ছে এটা প্রাইসটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আই গেস এখানে লেখাটা উঠে গিয়েছে আর লেখাটা নেই তো এগুলো দুটো জিনিসি হচ্ছে গিয়ে যথেষ্ট अवेलेबल আপনারা সুপার শপ বা যে মিনাবাজার স্বপ্ন আগোড়া এই টাইপের সবগুলোতে তো অবশ্যই পাবেন আর এছাড়া যদি কারো কাছে এই গ্লাস ক্লিনার বা উড ক্লিনার ওর ফার্নিচার ক্লিনার না থাকে তো সেক্ষেত্রে আপনারা বাসায় কিভাবে এই ধরনের ক্লিনার তৈরি করতে পারেন সেটাও কিন্তু আমার একটা ভিডিওতে আছে অল পারপাস ক্লিনার আপনারা বাসায় কিভাবে তৈরি করতে পারেন তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন আই বাটন অথবা এল স্কিনে আমার সেই মাল্টি পারপাস ক্লিনারের ভিডিওটাও দিয়ে দিব তো এখন আমি শুরুতেই হচ্ছে গিয়ে সমস্ত কিছু নামিয়ে নিব আর আমি কিভাবে করে আমার কালার কসমেটিক্স বা কসমেটিক্স বা প্রসাদ ধনী গুলো নিয়ে এসছি সেগুলো একটু দেখাই বাসা পাল্টানোর সময় আমি জাস্ট যেভাবে করে আনাটা আমার কাছে সেফ মনে হয়েছে যেমন এই এই বক্স মানে এটা কি কি বলে বক্সই তো মানে কন্টেইনার প্লাস্টিক কন্টেইনার যাই হোক এটার মধ্যে করে এনেছি দেন হচ্ছে গিয়ে এই ব্যাগে করে এনেছি এটার মধ্যে আছে কিছু দেন হচ্ছে গিয়ে এটার মধ্যে হচ্ছে আমার ব্রাশগুলো আমি ব্রাশগুলো হচ্ছে গিয়ে এটার মধ্যে নিয়েছি ব্রাশগুলো ক্লিন করতে হবে আমি নেক্সট উইক ব্রাশ ক্লিনিংয়ের উপরে একটা ভিডিও করব এখানে দুটো ব্রাশ সেট আছে তো ব্রাশগুলো হচ্ছে এটার মধ্যে করে এনেছি আর অন্যান্য আর্ডার্স হচ্ছে এই ধরনের যে বক্সগুলো হয় সেগুলোর মধ্যে করে এনেছি এরকম দুটো এরপরে আমি সেফলি জিনিসগুলো আনতে পেরেছি আমার কোনো জিনিস নষ্ট হয়নি আরো গিয়ে এটার মধ্যে করে এনেছি কিছু জিনিস সেফলি এগুলো আনা গিয়েছে কোনো ড্যামেজ হয়নি সমস্যা হয়নি তো এই তো জিনিসপত্রগুলো তো সব এনে নিয়েছি এখানে এখন হচ্ছে গিয়ে এটার মধ্যে আপাতত যে অল্প কয়েকটা জিনিস রাখা আছে সেগুলোকে একদম আমি নামিয়ে পুরোটা জায়গা খালি করে তারপরে হচ্ছে গিয়ে ক্লিনটা স্টার্ট করব আমি ক্লিনিংয়ের শুরুতে এখানে টুকিটাকি যা যা জিনিস ছিল সেগুলো আগে সরিয়ে নিছি সরিয়ে তারপরে আমি ক্লিনিং স্টার্ট করছি এতে করে ক্লিনিংটা খুব সহজ হবে প্রথমেই উড ক্লিনার দিয়ে আমি প্লাইউডের অংশটা ক্লিন করে নিচ্ছি দেন হচ্ছে পর্যায়ক্রমে গ্লাস ক্লিনার বা উড ক্লিনার দিয়ে আমি ক্লিন করে নিব তো এই ক্লিন করতে করতে আমার যেটা মনে হচ্ছে যে বেশ ভালোই লাগছে আসলে তবে এখন এই সময়ে যে জিনিসটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি বড় বড় সেলিব্রিটি সুপারস্টাররাও আসলে বাসায় বসে তাদের পার্টনারকে ঘরের কাজে হেল্প করছে তো এখন হয়তো আসলে অনেকেই রিয়েলাইজ করতে পারছে যে একজন হাউসওয়াইফ বা হোম মেকার অনেকেরই প্রশ্ন তারা আসলে কি করে বাসায় বসে সো তারা হয়তো রিয়েলাইজ করতে পারছে যে তারা সারাদিন আসলে কি কি করে সংসারে কি কি কাজ থাকে তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন সংসারের কাজে হেল্প করে এতে করে দেখবেন যে এই সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে আপনাদের আর এই ধরনের ভিডিও দেখলে হয় কি যে একজন কাউকে একটা কাজ করতে দেখলে কিন্তু নিজের মধ্যেও যে জড়তা থাকে বা ক্লান্তি বা অলসতা কাজ করে সেগুলো কিন্তু কেটে যায় তখন দেখা যায় যে নিজের মধ্যেও একটা কাজ করার একটা উদ্যম পাওয়া যায় তখন দেখা যায় একটা কাজ খুব ইজিলি করা যায় আমার কাছে তো এই জিনিসটা মনে হয় আর আমার কাছে মনে হচ্ছে এই সময়টাকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারছি আর আমার কাছে খুব বেশি অস্বাভাবিক মনে হচ্ছে না শুধু পার্থক্য একটা জিনিসই মনে হচ্ছে যে নর্মাল সময়ে আমরা একটু যারা হাউসওয়াইফ বা হোম মেকার যারা আছেন তারা হচ্ছে একটু এই সমস্ত কাজের ফাঁকে একটু বাইরে ঘুরতে যেতে পারে বেড়াতে যেতে পারে বাট এখন একদমই গৃহবন্দী। এটুকুই পার্থক্য মনে হচ্ছে এছাড়া অ্যাজ এ হোম মেকারদের লাইফ কিন্তু এরকমই ঘরের মধ্যেই সারাটা জীবন তাদের কেটে যায় তো আমার ক্লিনিং শেষ এখন হচ্ছে অর্গানাইজিংয়ের পালা তো আমি লোয়ার ড্রয়ার দিয়ে প্রথমে শুরু করছি তো এখানে লোয়ার ড্রয়ারের মধ্যে আমি মূলত আমার অকেশনাল ইউজের জিনিসগুলো বা এক্সট্রা যে স্টকগুলো থাকে বা জিনিসগুলো থাকে সেগুলোই এখানে রাখি তো আমি অর্গানাইজেশনের শুরুতে এই জিনিসগুলোকে একটু হালকা জাস্ট ক্লিন করে নিচ্ছি আর তার পাশাপাশি আপনাদেরকে আমার কালেকশানে কী কী আছে একটু দেখিয়ে দিব। এখানে আমার পছন্দের একটা শ্যাডো প্যালেট শেয়ার করছি এই শ্যাডো প্যালেটার মধ্যে হচ্ছে ম্যাট প্লাস পিগমেন্টেড শ্যাডো আছে পাশাপাশি ব্লাশ কন্ট্রোলগুলো আছে এই জন্য খুব ইউজফুল একটা প্যালেট আর এটা হচ্ছে বিশেষ করে ব্রাইডাল বা পার্টি মেকওভারের জন্য বেস্ট একটা প্যালেট তবে এটার মধ্যে যদি কিছু ম্যাট শ্যাডো থাকতো তাহলে এটা অনেক সুন্দর একটা প্যালেট হতো তারপরেও বেশ ভালোই লাগে আমার এই প্যালেটটা আর এটা হচ্ছে আই ম্যাজিকের একটা কন্ট্রোল প্যালেট দেন হচ্ছে এটা বামের একটা কন্ট্রোল কিট আর এটা হচ্ছে আমার অন্য অনেক পছন্দের একটা আই প্যালেট গার্নিশ প্যারিসের টোয়েন্টি কালার মেকআপ কিট এটা বিশেষ করে ট্রাভেলিং বা অফিসিয়াল ক্যারি করার জন্য বাইরে ক্যারি করার জন্য বেশ ইউজফুল একটা প্যালেট এটার মধ্যে আইশ্যাডো আছে ব্লাশ আছে ফেস পাউডার আছে সো বেশ ভালোই ইউজফুল আর হ্যান্ডি একটা প্যালেট তো আমি এখন অর্গানাইজ করে নিচ্ছি অর্গানাইজেশনের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার জায়গা অনুযায়ী জিনিস যদি বেশি হয় তাহলে কিভাবে রাখলে আপনি জিনিসগুলো সহজে নিতে পারবেন এবং কিভাবে রাখলে আপনি বেশি জিনিস অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন এই জিনিসগুলো খেয়াল করলেই হবে আর এই শেলফের মধ্যে বা ড্রয়ের মধ্যে আমি আমার এই অর্গানাইজার বক্সগুলো বা জুয়েলারি বক্সগুলোও রাখি এটা মূলত একটা মেডিসিন বক্স যার মধ্যে আমি আমার ইয়ার রিং ফিঙ্গার রিং এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো রাখি এতে করে আমার জিনিসগুলো নষ্ট হয় না এবং অনেকগুলো জিনিস এক জায়গায় রাখা যায় আর এটা হচ্ছে ব্যাঙ্গলোর একটা টুকিটাকি বক্স যেটার মধ্যে টিপ সেফটি পিন ব্রুজ তারপর হচ্ছে ফিঙ্গার রিং পায়েল ব্রেসলেট ওয়াচ অনেক কিছু রাখা আছে আর এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং আমি রিসেন্টলি যখন খুলনায় গিয়েছিলাম আমার একজন ভিউয়ার সাবস্ক্রাইবার আপু নুসরাত ইয়াসমিন আপু আমাকে এটা গিফট করেছেন থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য আই হোপ আপনি ভিডিওটা দেখবেন আর এরপরে এই বক্সটার মধ্যে আমি আরেকটা জিনিস রেখেছি যেটা আমি একটু দেখাচ্ছি যদি এটার মধ্যে আরও এক্সট্রা জিনিস রাখা আছে আমার আরও কিছু জুয়েলারি বক্স কিনতে হবে আপাতত এটার মধ্যে রাখা আর কি তো এটা হচ্ছে একটা নেক পিস এই সেটটা আমাকে গিফট করেছে আমাদের খুলনা এঞ্জেল স্টুডিওর ম্যানেজার আমার একটা ছোট বোন আছে সাইকা আফরোজ ও আমাকে এটা দিয়েছে খুব সুন্দর কালারফুল একটা নেক পিস আর এটা হচ্ছে ইয়াররিং আছে এটার সাথে তো ভীষণ ভালো লাগে এটা কুর্তি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পরা যাবে আর মাল্টি কালার হওয়ার কারণে কিন্তু অনেক ধরনের কালারের সাথে এই সেটটা পরা যাবে থ্যাংক ইউ বাবা এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করার জন্য আর এর পাশাপাশি আমি আমার লেন্স কিটের বক্সটাও এটার মধ্যেই রাখলাম আর এর পাশাপাশি আমি এখানে আরও কিছু শ্যাডো প্যালেট বা আরও কিছু টুকিটাকি জিনিসগুলো রাখবো গোছাতে গোছাতে আসলে জায়গা যেখানে যেটা ফিট হবে এভাবে করেই রাখি এই আর কি অর্গানাইজেশনের ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে মুখ্য যে আপনি খুঁজে পাবেন সহজে এবং আপনার জায়গা অনুযায়ী আপনি জিনিসগুলোকে কতটা সুন্দরভাবে রাখতে পেরেছেন দেখতে যেন একটু নিট অ্যান্ড ক্লিন লাগে আর আপনার যেন নিতে সহজ হয় আর এখানে হচ্ছে আমার গার্নি প্যারিসের তিনটে স্মোকি শ্যাডো প্যালেট এখন সবগুলো কালার আসলে খুলে খুলে ওভাবে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা বোর ফিল করবেন এই জন্য জাস্ট গোছাতে গোছাতে যতটুকু দেখানো যায় এই আর কি আর আপনারাও এই সময়টায় আপনাদের বাসার একদম ডিপ ক্লিন করতে পারেন আমি যেটা প্ল্যান করেছি একদম বাসার ডিপ ক্লিন করব। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল আমার অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গিয়েছে আর নেটের স্পিড এত বাজে এত বাজে যে একটা ভিডিও মানে পাবলিশ করতে বা একটা ভিডিও দেওয়ার পরে আপলোড হতে পুরো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় লাগতেছে কেন এটা হচ্ছে আমি জানি না আমার ব্যাড লাগ কি না আমার ভীষণ মন খারাপ কারণ আমার দুই তিনটা ভিডিও অনেক আগের করা ভিডিও হলেও সেগুলো আমি পাবলিশ করতে চেয়েছিলাম সেগুলো ডিলেট হয়ে গিয়েছে তো এই জন্য খারাপ লাগছে আসলে তারপরও মন ঠিক করে আবার ভিডিও স্টার্ট করেছি আর কি তো এটা হচ্ছে আমার ক্লিনিকের একটা লিপ গ্লসের সেট আমার ভীষণ পছন্দের আর এখানে মূলত আমি মোবাইলের যে সাথে আসা যে বক্সগুলো থাকে সেই বক্সগুলোকে অ্যাজ এ মেকআপ কিট হিসেবে মানে মেকআপগুলো রাখার যে অর্গানাইজার কিট হিসেবে ব্যবহার করেছি আর এটা হচ্ছে আমার নীল কাটারের যে বক্সের যে হোল্ডারটা এতে করে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আমার আলাদা করে টাকা খরচ করে কিনতে হয়নি আর এগুলোর মধ্যে রাখার কারণে সৌন্দর্যও নষ্ট হয়নি সো কেন আলাদা করে আসলে মানে খরচ করবো এই জন্য এগুলোর মধ্যেই রাখা অল্প জায়গার মধ্যে অনেকগুলো জিনিস সুন্দরভাবে রাখা গিয়েছে আর এটা একটা ছোট্ট বক্স পঞ্চায়েচমেরা খেলে ডে ক্রিমের হোল্ডার ছিল এটার মধ্যে আমি কিছু জিনিস রেখেছি যেমন সেরাম একটা ওয়াটার স্প্রে বটল একটা ছোট্ট কিউটের হেয়ার অয়েল দেন হচ্ছে আমার নেল রিমুভার আর আমার কাছে না ছোট ছোটো জিনিসগুলো কালেক্ট করতে বেশ ভালো লাগে আমি জানি না এই অভ্যাসটা কার আছে আমি এরপরে একদিন একটা ভিডিওতে আমার কালেকশনের ছোট ছোট কি লোশন বা কি কী জিনিস আছে অয়েল টয়েল আমি সবগুলো দেখাবো না আর এটা হচ্ছে মূলত গার্নিশ প্যারিসের কটন প্যাডের বক্স যেটা আমি মেলার মধ্যে স্কিন টেস্টের পরে এই বক্সগুলো খালি হয় তখন কালেক্ট করি যেগুলো আমার লিপস্টিক রেখেছে একটার মধ্যে একটার মধ্যে হচ্ছে আমার সানস্ক্রিম হ্যান্ড লোশন দেন হচ্ছে ইনহেলার সুথলের জেল তারপরে হচ্ছে টুথপেস্ট যেগুলো এক্সট্রা সেই জিনিসগুলো হচ্ছে এটার মধ্যে রেখেছি আর এই ইনহেলারটা হচ্ছে যাদের হচ্ছে গিয়ে অ্যালার্জি থেকে হাঁচি বা ঠান্ডা সমস্যা তারা ইউজ করতে পারবেন আর তারপর আমার এই হ্যাং প্রাইমার বা এই যে জিনিসগুলো টুকিটাকি এগুলো এটার মধ্যেই রেখেছি একটা জায়গার মধ্যে জিনিসগুলো মানে একটা বক্সের মধ্যে অনেকগুলো জিনিস রাখা গিয়েছে আর যদি দাঁড় করিয়ে গুছিয়ে রাখতে হতো তাহলে কিন্তু অনেক জায়গা লাগতো আর এটার মধ্যে কিছু মিরোর ওয়াচ আর কিছু কটন প্যাড আছে এই তো অল্প একটু জায়গার মধ্যেই কিন্তু অনেকগুলো জিনিস রাখা গেল জানি না কতটুকু সুন্দর লাগছে এখন তো টুকিটা করে রাখলাম পরবর্তীতে সৌন্দর্যের চিন্তাটা আরও করবো ডিপলি আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা ফেস ক্রিম ইজিপশিয়ান ম্যাজিক এটার রিভিউ আমি আমার চ্যানেলে করবো তখন আপনারা জানতে পারবেন ক্রিমটা কিভাবে কাজ করে বা কি কী পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন একটা ম্যাজিক্যাল ক্রিম বলা যায় আর এটা হচ্ছে একটা কোকোনাট অয়েল যেটা হেয়ার স্কিন সব জায়গাতে ব্যবহার করতে পারবেন আর এখানে আমি আমার সানস্ক্রিম অ্যান্ড মশ্চারাইজিং ক্রিমটা রাখলাম গোছাতে গোছাতে আসলে দেখছি যে কোন জায়গায় কোন জিনিসটা রাখলে আমার স্পেস সেভ হচ্ছে এবং সুন্দর লাগছে আবার স্পেস পরিবর্তন করছি আর এটা হচ্ছে এখনকার জন্য সবচেয়ে জরুরি জিনিস হ্যান্ড রাব লাকিলিয়ে আমি প্রথমে তো পাইনি পরবর্তীতে আবার কষ্ট করে কালেক্ট করেছি আর এটা হচ্ছে সুথল সুথ হচ্ছে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল স্প্রে বিশেষ করে যাদের সামার সিজনে র্যাশ বা ইচিংয়ের প্রবলেম আছে তারা হচ্ছে গিয়ে এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো ঢাকায় আমি পাচ্ছিলাম না অনেক দিন ধরে খুঁজে তো খুলনায় যখন গিয়েছিলাম তখন পেয়ে আমি একটা স্প্রে আর দুটো রিফিল একবারেই কিনে এনেছি যেন আমার পুরো সামার সিজনটা হয়ে যায় মানে চলে যায় আর এটা হচ্ছে আর এসের একটা অলিভ অয়েল আর এছাড়া আমার গার্নিসের একটা ফেস স্ক্রাব রেখেছে আর এটা হচ্ছে ডক্টর হেকেমের একটা অলিভ অয়েল আমি অ্যাজ এ মেকআপ রিমুভার হেয়ার বডি সব কিছুতে অলিভ অয়েল ইউজ করা হয় এই সারা বছরই আমার অলিভ অয়েল লাগে আর এটা হচ্ছে হ্যাং প্রাইমার যেটা অ্যাজ এ প্রাইমার সেটিং স্প্রে দেন হচ্ছে গিয়ে ফেসে ফেস মিস্ট বা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায় দেন লেন্সের সলিউশন এই তো গোছাচ্ছি আবার রিপ্লেস করছি আবার গোছাচ্ছি তো এটা হচ্ছে আমার ওভারস্টক একটা প্রাইমার গার্নিসের দেন হচ্ছে ফুল কাভার ম্যাট ফাউন্ডেশন আর আমার রেগুলার ইউজের জন্য ন্যাকের স্কিনের এটা হচ্ছে নেকেট স্কিনের আমার ফাউন্ডেশন আর আমি রেগুলার আরেকটা ফাউন্ডেশন ইউজ করি এটা হচ্ছে গার্নিজ প্যারিসের এই যে ওয়েটলেস ফাউন্ডেশনটা এগুলো হচ্ছে রেগুলার মেকআপের জন্য ভালো আর ফুল কভার যেটা গার্নিচের এটা পার্টি বা হচ্ছে গিয়ে ব্রাইডাল মেকওভার জন্য অনেক ভালো আর এখানে টুকিটা কি কিছু ব্লাশ মশ্চারাইজিং ক্রিম এগুলো রাখছি আর এখানে এটা হচ্ছে একটা মস্কিটো ক্রিম আর একটা কাজল রাখলাম এই তো আর এখানে হচ্ছে আপাতত এখন আমি আমার এমার্জেন্সি মেডিসিন বক্সের যেটা আমার সাথে অফিস ব্যাগে ক্যারি করি আর একটা নীল কাটা সেটা এখানে আপাতত রাখলাম পরবর্তীতে আবার কাজ স্টার্ট হলে এখান থেকে নিতে আমার ইজি হবে তো এই তো এই পার্টটা গোছানো হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে করে অন্যান্য অংশ গুছিয়ে নিব আর এখানে আমি এখন আমার বড়ো গার্নিসের আই শ্যাডো প্যালেটটা আর একটা ফেস সেরাম অ্যালোয়েসেন্সের আর হচ্ছে গিয়ে আইব্রো কিটটাও রেখে নিলাম আর এখন হচ্ছে গিয়ে ওপরে এই সাইডে যে যে জিনিসগুলো রাখবো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি গোছালে আসলে ভালোই লাগে আশেপাশের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো থাকলে ভালো লাগে আগে যখন আম্মু শাশুড়ি আমার বড় অনেক বেশি ঘর গোছানো বা পরিষ্কার করা নিয়ে অনেক বেশি তাদের মধ্যে মানে কাজ করার ব্যস্ততাটা দেখতাম তখন ভাবতাম এত গোছানোর কি আছে আসলে যে একটা জায়গা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করাটা কত সহজ হয় বা ইয়ে ছোটো ছোটো সময় যেটা হয় আর কি তখন তো এত কিছু বুঝতাম না যে একটা সংসার আসলে কত কাজ করতে হয় একটা সংসারে বা একটা সংসারকে আসলে সাজিয়ে গুছিয়ে রাখাটাও যে একটা কত বড় দায়িত্ব সেটা এখন বুঝতে পারি ভালোই লাগে এই জিনিসগুলো সেলফ রিয়ালাইজেশান যেটা এখন বুঝতে পারি বলে বেশ ভালোই লাগে তো এই পাশের আমি কিছু লোসন আমার ব্রাশ সেট আর ইয়ের কটন বলের যারটা রেখেছি আর সুথল দেন হচ্ছে আমার ফেস মিস্ট ফেস জেল কোলাজেন ওয়াটার এগুলো হচ্ছে গিয়ে এখানে রেখে দিচ্ছি আর এখন এই সময়ে আপনারা যেহেতু ঘরে আছেন সো ঘরে থেকে কী কী করতে পারেন এই ধরনের ভিডিওগুলো তো আমি কন্টিনিউ করবই আর এর পাশাপাশি আপনারা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন সেফ থাকার আর একটু গরম পানি গরম খাবার চা তারপরে হচ্ছে গিয়ে কি বলবো যে ডিটক্স ওয়াটার এই ধরনের জিনিসগুলো কিন্তু খেতে পারেন এটা আপনাদের ইমিউন সিস্টেম বাড়াবে আর নর্মালি হচ্ছে গিয়ে প্রতিদিনে তো আমাদের খেজুর বা কালো জিরা মধু এগুলো খাওয়া শরীরের জন্য ভালোই সো এগুলোও একটু খেতে পারেন খাওয়া দাওয়ার দিকটাও একটু খেয়াল রাখবেন আর এখন তো কি বলবো যে ক্রাইসিস মোমেন্টে অনেক সময় অনেক খাবার পাওয়াও যাচ্ছে না যেমন বাইরে বের না হওয়ার কারণে বা অনেক সময় বাজারে গিয়ে অনেক খাবার পাওয়া যাচ্ছে না সো এই সমস্যা থাকবেই ইনশাল্লাহ এগুলো দ্রুতই ঠিক হয়ে যাবে আর এটা হচ্ছে আমার খুব কিউট পছন্দের একটা টুইজার আর এটা হচ্ছে একটা নীল কাটার এই জিনিসগুলো আমার সাথে সেই দু সাল থেকে আছে এই তিনটা জিনিস টুইজার নেল কাটার এই নেই কাটারের সেটটা আমাকে হচ্ছে কি একটা ভাইয়া গিফট করেছিলেন যখন আমি আলমাস বসুন্ধরা সিটিতে অ্যাজ এ স্কিন এক্সপার্ট হিসেবে কাজ করতাম তখন তো সেই দু সাল থেকে এখন অবধি আমার সাথে এই জিনিসগুলো আছে বেশ ভালোই লাগে সব স্মৃতি আসলে কত মানুষের ভালোবাসা এগুলো লাইফে আসলে গিফটগুলো কিন্তু প্রাইসলেস এগুলো আসলে মনে করিয়ে দেয় যেমন এত বছর পরেও আসলে মনে করছে এরকম গিফট হচ্ছে স্মৃতি আর এই যে ছোট্ট অর্গানাইজারটা দেখছেন এটাও হচ্ছে আমার জবের একটা স্মৃতি যখন আমি পঞ্জে ছিলাম তখন এটা আমি এক্সপিরিয়েন্স জোনে যখন ছিলাম যখন নতুন সেট চেঞ্জ হচ্ছিল তখন আমি আমার সিনিয়র আপুর কাছ থেকে এটা নিয়েছিলাম আমার কাছে জবের এই এক্সেপশনাল জিনিসগুলো সাথে রাখতে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় আমি যখন ওই কোম্পানিতে না থাকি বা ওই জবে না থাকি আর তখন এই জিনিসগুলো হচ্ছে আমার প্রিভিয়াস লাইফ বা দিনগুলোকে মনে করিয়ে দেয় বেশ ভালোই লাগে তো এখন এই তো গুছিয়ে নিলাম আর কোথায় কি রেখেছি সেটা তো একটু পরে বলবো অ্যাট এ লেন্সে আর এখন আপনাদের সাথে গল্প করছি আসলে এই কাজের মাধ্যমে আমি আমার ভোরিংনেসটা কাটাচ্ছি আর আপনাদের সাথে একটু কানেক্টেড থাকতে যাচ্ছি এই আর কি তো আপনাদের কিভাবে কার সময় কাটে সেটা কিন্তু জানাবেন প্লিজ তো এখন আমার মানে গোছানো বলা যায় একদম ডান তো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে নিচ্ছি যে আমি কিভাবে কি কি গোছালাম আর এখানে একটা নোট নোটপ্যাড রেখে দিলাম ডান আমার গোছানো আমি কিভাবে অর্গানাইজ করলাম ড্রেসিং টেবিলটা অ্যাট এ গ্লান্স আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে একদম সাইডের এই কর্নারে প্রথম তাকে আমাদের দুজনার পারফিউম রাখা আছে আর উপরে কিছু চুরি রাখা আছে ওগুলো তো একটা পড়া হয় না বাট ওখানে গুছিয়ে রেখেছি আর পরের শেলফে রাখা আছে আমাদের দুজনার বডি স্প্রেগুলো আর একদম তার নিচের শেলফে রাখা আছে এটার মধ্যে আমার চুরি রাখা আছে হেয়ার স্প্রে একটা হেয়ার সেরাম আর এটা হচ্ছে একটা বডি স্প্রে আর এই পাশে ফ্রন্টে যে জিনিসগুলো রাখা থাকে এখানে হচ্ছে গিয়ে আমার একটা ফেস মিস্ট রাখা আছে এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরার ন্যাচারাল রিপাবলিক ব্র্যান্ডের আর এটা হচ্ছে সুথল যেহেতু এখন সামার সুথলটা হাতের কাছেই রাখলাম আর হচ্ছে গিয়ে এখানে আমার একটা সুদিং একটা জেল রাখা আছে ফেসের দেন বায়ো অয়েল রাখা আছে কোলাজেন ওয়াটার রাখা আছে আর হ্যান্ড রাবটাও হচ্ছে গিয়ে সামনেই রাখলাম এখন যেহেতু বারবার হাত ক্লিন করতে হয় বাইরে থেকে এসে বা নর্মালি তবে আমি বাসায় থাকলে হাতটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করা প্রেফার করি এটা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য বা অফিসের জন্য বেশি ইউজফুল বাট অনেক সময় যদি কাজ করার মধ্যে উঠে গিয়ে হাত ধোয়ার অপশন না থাকে তখন হচ্ছে গিয়ে আমি হ্যান্ড রাবটা ব্যবহার করি বাট সবাই সাবধানতা অবলম্বন করবেন হ্যান্ড রাপটা এটা যেহেতু রাবিং অ্যালকোহল আছে সো এটা দিয়ে রান্না না ঘরে কেউ কাজ করতে যাবেন না হাত ওয়াশ করে দেন হচ্ছে কি নরমাল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে তারপরে রান্না ঘরে কাজ করতে যাবেন না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর এখানে কিছু একদমই প্রয়োজনীয় জিনিস যেমন আমাদের চিরুনি রাখা আছে আমার একটা বিবি ক্রিম মাস্কারা রাখা আছে পেন রাখা আছে কাজল একটা নোটসের লিপস্টিক আর এখানে হচ্ছে মেকআপ ফিক্সিং একটা স্প্রে রাখা আছে আর বিশেষ করে এই দুটো লিপ গ্লস আমার রেগুলার মোটামুটি বাসায় থাকলে নর্মালি চ্যাপস্টিক বা লিপ গ্লসগুলো আমি প্রেফার করি কারণ আমার সবসময় মনে হয় লিপ ড্রাই লাগে আর এখানে আমাদের দুজনার দুটো হচ্ছে গিয়ে চ্যাপস্টিক আছে আর আমার যেহেতু অ্যালার্জেটিক প্রবলেম থেকে হাঁচি হাঁচি দেওয়ার সমস্যা আছে ঠান্ডার সো ইনহেলারটা হচ্ছে গিয়ে এখানেই রাখি আর একটা হচ্ছে ভেতরে রাখা আছে আর কটন বার্ড আর আপাতত এখানে আমি চাবিটা রেখেছি এখান দিয়ে নিয়ে নিয়ে কাজ করতে ইজি হয় আর কিছুদিন পরে হচ্ছে আমি অন্য জায়গায় চাবিটা শিফট করব আসলে নতুন বাসা তো হ্যাবিট হতে হতেও একটু সময় লাগবে বা সব কিছু প্রপারলি গোছাতে একটু সময়ের ব্যাপার আর এখানে হচ্ছে আমার ফেস প্যাকের যে পিতলের বা তামার যে বোলটা সেটা রেখেছি এখানে কিছু পেপার রেখেছি লেখালেখি বা বাজারের যে কোনো কিছুতে ইজি হয় এখানে হচ্ছে আমার মেনিকিউর পেডিকিউর যে সেটটা নিল কাটার আর এই সুন্দর বক্সটার মধ্যে হচ্ছে গিয়ে আমার সব ধরনের হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপগুলো আছে বাট এখন অনেকগুলো ক্লিপ আছে আমি ব্যবহার করতে পারি না বাট তারপরও এগুলো আমি রেখে দিয়েছি আর এখানে একটা পকেট মিরোর আপাতত রাখা আছে পরে অন্য জায়গায় শিফট করে ফেলবো আর এই পাশে হচ্ছে আমার হেয়ার অয়েল একটা হচ্ছে গিয়ে ব্রাশ সেটের ব্রাশ সেট রাখা আছে কটন বল অ্যান্ড বডি লোশন আর নিচের দিকের এখানটায় কী কী রেখেছি তা তো আপনারা জানেন তারপরও এক নজরে একটু দেখিয়ে দেই আমি আর কিছু বললাম না দেন লোয়ার শেলফেও হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে যেগুলো আমার অকেশনাল ইউজ হয় বা ওভার স্টক আছে সেগুলো আমি এখানে রেখে দিয়েছি এখান থেকে নিতে আমার খুব বেশি হ্যাসেল জিনিসপত্র সেই তুলনায় বেশি সো সেটাকে যেভাবে করে আমি আমার আইডিয়া দিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করলাম আই গেস আপনাদের ভালো লাগবে তো আমার তো ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট করে ফেললাম আই হোপ এই সময়টায় আপনারাও সবাই ঘরে থাকবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে হাত ক্লিন করবেন বা যেভাবে করে নিরাপদে থাকা যায় সেভাবে করে থাকবেন আর যদি আপনারা সামর্থ্যবান হন সেক্ষেত্রে আপনাদের আশেপাশে হতদরিদ্র মানুষগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন আর যে জিনিসটা বলবো এই সময়টাকে আসলে খারাপ সময় তো অবশ্যই এটা অস্বীকার করার কিছুই নেই বাট এই খারাপ সময়টাকে কতটা ভালো কাজে আপনি ব্যয় করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনার সার্থকতা তো নিজের সেফ থেকে নিজের পরিবারকে সেফ রাখার মধ্য দিয়ে আপনি আপনার এই সময়টাকে সুন্দর সময়ে পরিণত করেন আর প্যানিক হবেন না অতিরিক্ত হতাশা বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না বা কোনো ধরনের গুজবে কান দিবেন না এটা বারবার করে অনুরোধ করব কারণ আমরা অনেক সময় আছি আসলে কি সারা দিন যত কাজই করি না কেন সত্যি কথা এই টেনশনটা থাকে বাট আমি চেষ্টা করি নিউজ ফিডে এই সংবাদগুলো এড়িয়ে যাওয়ার জন্য বা যতটা সম্ভব নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমি সবটা সময় চেষ্টা করি যে ঘরের কাজে মনোনিবেশ করার জন্য বা কোনো পছন্দের মুভি দেখি বা এই কাজ করি ভিডিও করি এডিট করি ভয়েস ওভার করি পাশাপাশি হচ্ছে গিয়ে একসাথে বসে গেমিং কুকিং এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে আর পাশাপাশি একটু নেটে আড্ডা দেওয়া ভিডিও কলে কারোর সাথে কথা বলা এই তো এইসব নিয়েই আছি আর আপনাদের কার কেমন সময় কিভাবে কাটছে সেগুলো জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছে আল্লাহ